আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি তথ্য আপনাদেরকে দিতে আর সেটি হল গ্রিনল্যান্ড সম্পর্কিত আপনারা তো সবাই জানেন বিভিন্ন নিউজে দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাইছেন এই যে দেখুন বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন ভিডিওজের মাধ্যমে এই নিউজটি কিন্তু খুব জোরে প্রকাশিত হয়েছে যদিও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ এইটিতে সম্মত নয় যেহেতু গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের একটি অঞ্চল ডেনমার্ক কখনোই চাইছে না যে তারা এটি সেল করবে তারা বলে দিয়েছে সরাসরি যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় যদিও আমেরিকা কিন্তু এই প্রথমবারের মতো না সেই আপনার বিগত শতাব্দী থেকেই কিন্তু গ্রিনল্যান্ড কেনার জন্য আমেরিকা কাজ করে যাচ্ছে তো এখন কেন ডোনাল্ড ট্রাম্প এত জোরে সোরে গ্রিনল্যান্ড কিনতে চাইছেন প্রিয় বন্ধুরা আজকে আমি ভিডিওর মাধ্যমে সেই জিনিসটি আপনাদেরকে ক্লিয়ার করব। বিগত একটি ভিডিওতে অ্যামাজন জাঙ্গল পোড়ানোর পেছনে যে দাজ্জালের হাত আছে অনেকেই আপনারা বলেছেন যে এই জিনিসগুলো আসলে একেবারে ভিত্তিহীন কথাবার্তা তো আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার এই জিনিসটির পক্ষে অনেক বেশি চলে আসবে তো চলুন প্রিয় বন্ধুরা আমরা ভিডিওটি দেখতে লাগি প্রিয় তিনি ভাই বোনেরা দাজ্জাল কিন্তু এখন হার্ব টেকনোলজি তার হাতের মুঠোয় এখন প্রাকৃতিক বিভিন্ন ভাবে তারা কিন্তু বৃষ্টি তৈরি করতে পারছে দ্যাট মিন্স আপনার তারা যে মেঘমালা আছে সেইগুলোকে বাতাস দ্বারা প্রবাহিত করে তাড়িত করে এক জায়গায় নিয়ে সেখানে আপনার যদি সেখানে তাপ প্রয়োগ করে তখন সেখানে বৃষ্টি নামছে তো আল্লাহ তালা এই ক্ষমতাটি দাজ্জালের হাতে দিয়ে দিয়েছে যাতে করে মানুষদেরকে পরীক্ষা করা যায় তো এখন একটি ব্যাপার আপনাকে দেখতে হবে এখানে কিন্তু ওয়াটার রিসাইকেলিং এর মাধ্যমে দাজ্জালের হাতে এখন পুরো পানির কর্তৃত্ব চলে এসেছে তার মানে এখন দাজ্জাল যেখানে চাইবে যে আমি ওখানে বিশুদ্ধ পানি পাঠাবো ওখানে আমি পানি দিতে চাই সে কিন্তু সেটা পারবে এখন তার লক্ষ্য হচ্ছে অক্সিজেনের দিকে চলুন আমরা এই জিনিসটি একটু ক্লিয়ার করি আমরা সবাই জানি যে গ্রিনল্যান্ড হচ্ছে আইস দ্বারা আবৃত সেখানে প্রচুর পরিমাণে বরফ আচ্ছাদিত আর এই বরফের নিচে কিন্তু অজস্র পরিমাণ খনিজ সম্পদ রয়েছে যে একই কথা আমি অ্যামাজন জঙ্গলের ক্ষেত্রেও বলেছি তবে এখানে আরেকটি বিশেষ ব্যাপার আছে যেটি অ্যামাজন জঙ্গলে নেই সেটি হলো যে গ্রিনল্যান্ড কিন্তু বরফ আচ্ছাদিত এবং এখানে বরফ আছে তো আমরা জানি পানির সংকেত কি পানির সংকেত হলো H2O তার মানে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান তো এই যদি বরফ গলিয়ে সেখান থেকে যদি আপনার অক্সিজেনটা সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের অক্সিজেনের রিজার্ভ চলে আসছে তো আপনি এখান থেকে কি বুঝতে পারছেন বিপুল সংখ্যক বরফ যদি গলিয়ে ফেলা যায় তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন এই আপনার সংরক্ষণ করা যাবে আর এই অক্সিজেন তারা কি কাজে লাগছে ইন ফিউচারে অক্সিজেন সংকট দেখা দেবে কারণ হচ্ছে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার যে আপনার ওয়ার্ডগুলো হবে তারপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে বিভিন্ন ধরনের এই যে গাছপালা কেটে ফেলানোর কারণে ধ্বংসের কারণে কিন্তু অক্সিজেনের একটা বিরাট ঘাটতি দেখা যাবে ইন ফিউচারে এটি জানে এটি মূলত দাজ্জাল জেনে এখন দাজ্জাল অক্সিজেনের কন্ট্রোলটা নিতে চাচ্ছে বিপুল পরিমাণ অক্সিজেন যদি তারা রিজার্ভ করে রাখতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে ইন ফিউচারে সে তাকে খোদা বলে সবাইকে মানতে বলবে বলবে যে আমি খোদা আমি সৃষ্টিকর্তা কারণ কি যদি আমাকে না মানো তাহলে আমি তোমাদেরকে এই যে এখনই অক্সিজেন বন্ধ করে দিয়ে তোমাদের আমি কি করছি তোমাদেরকে মেরে ফেলাচ্ছি দেখা যাবে যে এমন এমন অঞ্চলে তখন মানুষের অক্সিজেন কিনে ইউজ করতে হবে তো এই কথা আপনাদের অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে অনেকের কাছে উদ্ভট মনে হতে পারে বাট সময় যখন আসবে যখন এই ব্যাপারগুলোই দেখতে থাকবেন তখন কিন্তু আর এই জিনিস নিয়ে ভাববার সময়ও থাকবে না তো প্রিয় বন্ধুরা এই হল আজকের ব্যাপারটি কেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চাইছে উপরে উপরে অন্য বিষয় তারা উপস্থাপন করছে বাট আলটিমেটলি ইন্টারনাল ব্যাপার হলো এটাই সেখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদের পাশাপাশি এই আপনার অক্সিজেন যে তারা রিজার্ভ করতে চাই এটি হল মূল কারণ তো ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং অন্যান্যদেরকে এই বিষয়ে সতর্ক করতে থাকুন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানান এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম